কমেন্ট করেছেন হিয়ামণি আপু আমি আলট্রা করেছি ডাক্তার বলেছেন ও ডিম ফোটে না এখন আমি কী করব আপু প্লিজ বলেন আমার বয়স কুড়ি তো ফ্রেন্ডস ডিম ফোটে না মানে এই নয় যে আপনার ডিম্বাশয়ের ডিম শেষ হয়ে গেছে আপনার ডিম্বাশয়ের ডিমটা ভালোভাবে বড় হতে পারছে না ডেভেলপ হতে পারছে না তার জন্য ডিমটা ফলিকলকে ভেদ করে বাইরে আসতে পারছে না এগুলো কিন্তু হরমোনের মাধ্যমেই হয়ে থাকে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার ওভারিতে ফিক্সড ডিম থাকে সেই ডিমগুলো কিন্তু অপরিপক্ক অবস্থাতে থাকে যখন সে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছায় তখন তার ওভারি দুটো হরমোন রিলিজ করে ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোন যখন প্রডিউস হয় সেক্স হরমোনগুলো তখন ওভারই অ্যাক্টিভ হয়ে যায় কাজ করার জন্য এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যায় পিরিয়ড শুরু হবে ওভারিতে ডিম তৈরি হবে ডিমগুলো রিলিজ হবে এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম পিরিয়ড শুরু হবার পর ওভারিতে ডিমগুলো তৈরি হওয়ার জন্য এফএসএইচ হরমোন কাজ করতে শুরু করবে আমাদের পিটুটারি গ্ল্যান্ড এফ এসএইচ হরমোন প্রডিউস করবে যাতে ডিমগুলো বড় হয় ডিমটা যখন বড় হবে ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে তখন ওই ডিম থেকে আপনার ইস্ট্রোজেন হরমোন প্রডিউস হবে সেই স্ট্রোজেন হরমোন ওভারি থেকে অর্থাৎ ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে রক্তে মিশে পিটুটারি গ্ল্যান্ডে সংকেত নিয়ে যাবে যে ডিম প্রস্তুত তারপর পিটুটারি গ্লান্ড এলএইচ হরমোন প্রডিউস করবে লিউটোনাইজিং হরমোন সেই হরমোনটা ডিমটাকে ফলিকলের ভেতর থেকে বাইরে বের করবে এবং ফলিকলের ভেতর থেকে ডিমটা যখন বের হয়ে যাবে ফলিকলটা থেকে আবার প্রজিস্ট্রন হরমোন প্রডিউস হবে প্রজেস্ট্রন হরমোনটা জরায়ুর দেয়ালটা পুরু করবে আপনার যদি ডিমটার সাথে শুক্রাণুর মিলন হয় যাতে জরায়ুতে এসে ভালোভাবে রোপণ হতে পারে তার জন্য জরায়ুর দেয়ালটা পুরু হয় যদি আপনার ডিমটি ফার্টিলাইজ না হয় শুক্রাণু দ্বারা তাহলে কিন্তু ডিম এবং আপনার জরায়ুর দেওয়াল মাসিক রূপে বেরিয়ে যাবে এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম তো ফ্রেন্ডস আপনার যদি ডিম না বড় হয় ডিম যদি না ফোটে এর একটাই মূল কারণ হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরে এই হরমোনগুলো কাজ করছে না ঠিকভাবে তাই জন্য আপনাকে হরমোনগুলোকে ব্যালেন্স করার জন্য লাইফস্টাইল খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই তিনটে জিনিসের উপরে বিশেষভাবে ধ্যান দিতে হবে এক নাম্বার সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বজায় রাখার চেষ্টা করবেন কিছু যোগ ব্যায়াম করবেন আপনি হাঁটাচলা করতে পারেন জগিং করতে পারেন দৌড়াতে পারেন এবং এর সাথে সাথে অনুলম বিলম কাপাল ভাতি বাটারফ্লাই এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু অবশ্যই করতে হবে এছাড়াও মেডিটেশন আরেকটা মেন বিষয় হল আপনার ফার্টিলিটি মাসাজ অর্থাৎ আপনার ওভারিটাকে অ্যাক্টিভ করার জন্য কার্যক্ষমতা ফিরিয়ে আনার জন্য আপনাকে কিন্তু মাসাজ এবং এক্সারসাইজ অবশ্যই করতে হবে তো মাসাজ আপনারা যে কোনো সময়ে করবেন কিন্তু সকালবেলা এই সমস্ত এক্সারসাইজগুলো করবেন মেডিটেশন আপনারা সকাল সন্ধ্যা দুই টাইম করবেন নেক্সট হচ্ছে নাম্বার টু আপনাদের খাবার বিষয়ে কিন্তু বিশেষ ধ্যান দিতে হবে হেলদি খাবার খাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই সমস্ত খাবার খাওয়া একবারেই বন্ধ করে দিন ময়দার তৈরি কোনো কিছু খাবেন না এবং সুগারটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ আপনার যে ডিম না ফোটার সমস্যা এই সমস্যা ডিম না ফুটলে কিন্তু সেটা সিস্ট আকার ধারণ করে আপনার ওভারিতে কিন্তু ছোট ছোটো অনেক সিস্ট তৈরি হয়ে যাবে সুতরাং এই ওভারিকে কিন্তু পলিসিস্টিক ওভারি বলা হয় তো ফ্রেন্ডস আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন খাবারে হেলদি খাবার রাখুন এবং টাইম মতো সব কিছু করুন রাতের বেলা বেশি সময় জেগে থাকবে না এবং সকাল বেলা ছটার মধ্যে আপনারা ঘুম থেকে উঠে যান সকালের প্রথম রোদটাতে আপনারা এক্সারসাইজগুলো করুন আপনারা অফিসে যদি কাজ করেন তাহলে সেই কাজের ফাঁকে ফাঁকে উঠে একটু হাঁটাচলা করে নেবেন আপনার যে পেলভিক এরিয়া সেই এরিয়াতে কিন্তু রক্ত সঞ্চালন খুবই প্রয়োজন আপনারা সব সময় অ্যাক্টিভিটি বজায় রাখবেন এই যে অনেক সময় ধরে বসে থাকা এই সমস্ত কারণেই কিন্তু পিসিওডির সমস্যাটা বেশিরভাগ মহিলাদের হয়ে থাকে এছাড়াও আপনারা ওজনটাকে নিয়ন্ত্রণ করুন যাদের ডিম ফোটে না যাদের পিসিওডির সমস্যা তাদের কিন্তু ওজনটা অনেক বেশি বেড়ে যায় এবং তাদের টাইপ টু ডায়াবেটিসের সমস্যাও দেখা যায়। থাইরয়েডের সমস্যা দেখা যায় হার্ট প্রবলেম দেখা দেয় তো ফ্রেন্ডস আপনারা ওজনটাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনার পিসিওডির সমস্যা অনেকটা কিওর করে ফেলেছেন এবং আপনি যদি এইভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারেন হেলদি ফুড এবং সময় মতো সব কিছু করা এর সাথে সাথে ফার্টিলিটি মাসাজ এবং এক্সারসাইজ তাহলে কিন্তু আপনার ওভারই কাজ করতে শুরু করবে এবং আপনার ডিম্বস্ফোটন হবে অর্থাৎ ওভুলেশন হবে আপনি সহজে গর্ভধারণ করতে পারবেন আশা করছি আপনাকে আমি হেল্প করতে পেরেছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন